নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পেতে হলে আমল নিয়ে জান্নাতে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? আমল। নামাজ নাই, নামের আগে মোহাম্মদ, এবং নাম এত সুন্দর নাম, অনেক বুজুর্গ লোকের নাম এত সুন্দর হয় না, এত সুন্দর সুন্দর নাম, নামাজ পড়ে না। আজকের সমাজে খারাপ কাজের পরিমাণ বেশি না ভালো কাজের পরিমাণটা বেশি? তাহলে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, এই কাজে আমাদের ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা নারী অর্ধলগ্ন হয়ে ঘর থেকে বের হয়, চুলটা ছেড়ে দিয়ে ঠোঁটটাকে সুন্দর করে ডিজাইন করে লিপস্টিক দিয়ে কপালে একটা নকতা লাগায়া, এই যে মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ করে যোনি বের হলেন, অবশ্যই ওই নারীর আব্বা আছে না নাই, মা আছে না নাই, ভাই আছে না নাই, আচ্ছা স্বামী আছে না নাই, আচ্ছা আচ্ছা, তাহলে এই সমস্ত মানুষ থাকার পরেও, ভাই স্বামী বাবা সব থাকার পরেও এই মেয়েটা অর্ধলগ্ন হয়ে বের হচ্ছে, সমাজে না হয় একটু পরেই গেলেন, পরিবারেও আদেশ থাকার নাই, আদেশ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সে আদেশটা কি আমাদের আছে? নাই। বরং যেমন পিতা আছে, সুন্দরী মেয়েকে, ষোড়শী মেয়ে, ওকে অর্ধলগ্ন করে সাজিয়ে গুছিয়ে দিয়ে মঞ্চে তুলে দিয়ে বলে, মা তুমি তো নাচো তো, মেয়ের নাচনে, মেয়ের নৃত্যের তালে তালে বাবা হাতের তালি মারে, আবার মঞ্চে দাঁড়িয়ে বলে, সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাল্লাহ খুব যেন ভালো নাচতে পারে। এরকম বেয়াকুফ কিছু আছে না নাই? এই সমস্ত অযোগ্য বেয়াকুফ অভিভাবকদের থাপড়ায় 32টা ভাঙা দরকার। আপনি সমাজ আদেশ দেবেন কখন? আপনার পরিবারই তো আপনার আদেশ নাই, আপনার স্বামী আপনার স্ত্রীকে আপনি ঢাকবেন না, কে ঢেকে দেবে আপনার স্ত্রীকে? স্ত্রীকে ঢাকে না, বরং যে স্ত্রীকে আরো সুন্দর করে সাজায় নিয়া হুন্ডার পিছনে উঠায়, মাটি ডালি টু বনানি, সব গ্রাম টু চার মাথা, আসা না নাই? চক্কর দিয়া বুঝায়, দেখ বিয়াখ্যান করছে, আসে না নাই? সারাদিন ঘোরাঘুরি কইরা আবার সন্ধ্যার সময় বিভিন্ন সাইজের ছবি তুলছে বইয়ের, সেই ছবিগুলো সবগুলো এক জায়গায় কইরা ফেসবুকে পোস্ট কইরা বলে, বন্ধুর আসন সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি, আসে না নাই? শোনেন, রাষ্ট্র তো বহু পরে, সমাজ অনেক পরে, আগে নিজের জীবন আগে সাজাতে হবে। কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি একটা বিশাল রাষ্ট্র, বিশাল রাষ্ট্র, এই রাষ্ট্রের হিসাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কে হিসাব নেবেন? সত্য কথা বলা মানুষ বেশি না মিথ্যা কথা বলা মানুষ বেশি? আচ্ছা, আমার দেশে কোন শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন? আচ্ছা থামেন, উত্তর তো পাইছি কিছু, সব তো বুঝতেছেন। তাহলে মিথ্যা কথা বলে অথচ তারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, একজন মিথ্যুকের জন্য নেতৃত্ব কখনো মানায় না, মিথ্যুক কখনো নেতৃত্ব দিতে পারে না, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায় মিথ্যা। সম্মানিত ভাইয়েরা,
মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বডিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন। কিন্তু যারা দুনিয়াতে মিথ্যা কথা কইছে ওরা মরার পরে মিথ্যা কথা বলে, আল্লাহর সামনে যায় বলবে আল্লাহ আমি এগুলো করি নাই, এগুলো সব মিথ্যা কথা। সেই দিনে যখন উল্টা পাল্টা বক্তব্য শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পারেন ছোট মিলিয়ে বলুন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে আমি তোমাদের মুখ বন্ধ করে দিলাম, সিল মেরে দিলাম, মুখ দিয়ে কোনো কথা বের হবে না, সাক্ষ্য দেবে তোমাদের হাত, সাক্ষ্য দেবে তোমাদের পা, সাক্ষ্য দেবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই হাত দিয়া শক্তি খাটায়া কাকে তুমি গুলি করে মেরেছ, এই পা দিয়া কাকে শক্তির বলে তোমার জুতার বাড়ি জুতার গোতা দিয়া মানুষের মাথাটা ফেটে দিয়েছ, লাঠির বাড়ি দিয়া সুস্থ মানুষকে তুমি রক্তাক্ত করে ফেলেছ, জুলুম করেছো, জুলুম তন্ত্র চালিয়েছো, সব সাক্ষ্য তোমার পা দিয়ে দেবে, সব সাক্ষ্য তোমার হাত দিয়ে দেবে, তোমার কান দেবে, তোমার চোখ দেবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব তোমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী হয়ে যাবে আমার বন্ধুগণ। সেই জন্য আমার আপনার সবার আগে দায়িত্ব হলো মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত বিশাল বড় রাষ্ট্রের আগে সুন্দর করে তার চিকিৎসা করা, ঠিক কিনা বলেন? ট্রেনিং দেওয়া, এটাকে শাসন করা, সুন্দর করে গড়ে তোলা। চোখের চোখের ট্রিটমেন্ট হলো চোখ দিয়ে হারাম কিছু দেখবো না, চোখ দিয়ে হারামের দিকে তাকাবো না, এটা হলো চোখের হক আদায়। কান দিয়ে খারাপ কিছু শুনবো না, যা শুনবো ভালো কিছু। এরপরে মুখের হক হলো এই জিহ্বায় কোনো খারাপ কথা আমি মুখ দিয়ে বের করবো না, জিহ্বায় যে সমস্ত কথাগুলো উচ্চারণ হবে সেগুলো সব সত্য কথা উচ্চারণ হবে। যে খাবারটা মুখে নেব হারাম কোনো খাবার মুখে তুলবো না, হালাল খাবার মুখে তুলে নেব। এই দুটো হাত দিয়ে হারাম কোনো কামাই আমি করতে যাব না, যা কামাই করব হালাল কামাই করব। এই হাত দিয়ে কলমের খোঁচা দিয়া উল্টা পাল্টা করে রাতকে দিন করব না, দিনকে রাত করব না। ফাঁসির আসামিকে মুক্তি না দিয়া ফাঁসির আসামিকে ফাঁসির অর্ডার দিয়ে দেব, ঠিক কিনা? ভালো মানুষের বিরুদ্ধে কোনো রায় লিখবো না। যদি আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট আমি যদি করতে পারি, সঠিকভাবে যদি আমি পরিচালনা করতে পারি, নিজেকে যদি বাঁচাতে পারি, পরিবারকে যদি বাঁচাতে পারি, অবশ্যই আমার আপনার জন্য জান্নাতটা সহজ হবে, ঠিক কিনা বলেন? জান্নাত সহজ হয়ে যাবে। আর এই যে আমি চেষ্টা করব আমার চোখটাকে ঠিক রাখতে, কানটাকে ঠিক রাখতে, জিহ্বা ঠিক রাখতে, হাত পা ঠিক রাখতে, বৈধ পথে চালানোর জন্য যে আমি চেষ্টা করব, সেই চেষ্টার নাম হলো জিহাদ। সেই চেষ্টার নাম কি? জিহাদ। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর জন্য জিহাদ করার মতো জিহাদ করো, চেষ্টা করো, সাধ্য মতো তোমরা চেষ্টা করো। জিহাদ মানে শুধু আমরা বুঝবো না, সামনে যা পাবো সব শেষ করে দেবে, এটার নাম কিন্তু শুধু জিহাদ নয়। জিহাদের চূড়ান্ত রূপ হলো বাতিলের মুখোমুখি হয়ে যাওয়া। কিন্তু জিহাদের বিস্তারিত ব্যাখ্যা যদি কেউ শুনতে চান একটু সময় লেগে যাবে। সম্মানিত ভাইয়ের আজকের যে মাহফিল আপনারা আসছেন, এই যে মাহফিলে বসে আছেন, ঘরমাপ্ত শরীর নিয়ে রাত জেগে জেগে কষ্ট করে মাটিতে বসে বসে আলোচনা করে শুনছেন, এটা কি সাধারণ কাজ না? এটাও একটা জিহাদ। বলেন এটা কি? এটা কি বলেন? এটাও জিহাদ। আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর পদে টিকে থাকার জন্য যে বান্দা চেষ্টা করে এটাই হলো জিহাদ। এটা কি জিহাদ? আমার বন্ধুগণ, জিহাদ প্রসঙ্গ যখন চলে আসলো, জিহাদের নাম শুনলেই অনেকের গায়ে চুলকায়, আছে না নাই?
ওরা জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে লাগাতে চায়। জিহাদকে কিসের সঙ্গে লাগাতে চায়? জঙ্গিবাদের সাথে লাগাতে চায়। জঙ্গিবাদ আর জিহাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ আর জিহাদ, আকাশ জমিন তফাত। কিন্তু একটা পক্ষ আছে এটাকে মিলাইয়া দিতে চায়। ইসলাম সন্ত্রাসের মধ্য দিয়ে আসে নাই, ইসলাম জঙ্গিবাদের মধ্য দিয়ে আসে নাই, ইসলাম এসেছে জিহাদের মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে, মুজাহাদার মধ্য দিয়ে। তবে হ্যাঁ, ইসলাম কখনো অফেন্সিভ নয়, ইসলাম হলো ডিফেন্সিভ। ইসলাম কাউকে কখনো আগে আক্রমণ করতে বলে না, যদি কেউ মারতে আসে মোকাবেলা করতে বলেছে ইসলাম, ঠিক কি না? রসুল নবুতের জিন্দেগির 23টা বছর তিনি দুটা জায়গায় তিনি কাটিয়েছেন, একটা হলো মক্কা আর একটা কোথায় বলেন, আরেকটা কোথায়? মদিনা। মক্কার 13 বছর জিন্দেগিতে তিনি শুধু মার খেয়েছেন, কি শুধু মার খেয়েছেন, আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন? আস্তে আস্তে কথা কয়, কোনো জবাব দেয় না, ভালো করে কোন হেলে মার খাবেন মার দিবেন না। হ্যাঁ, মার খেয়েছেন 13 বছর মদিনায় মক্কায়, আর মার দিয়েছেন 10 বছর কোথায়? মদিনায়। 13 বছর মেরে মেরে সাহাবে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, রসুলও মার খেয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইসলাম এমনি এমনি আসে নাই, আমার নবীজির পবিত্র দেহ থেকে উহুদের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে কাফের মুশরিকরা, সামনের সুন্দর দুটি দাঁত ভেঙে ফেলে দেওয়া হয়েছে, কপালের মধ্যে লোহার ফলা ঢুকিয়ে দেওয়া হয়েছে, গালের মধ্যে শিরস্ত্রাণের লোহার লোহা ঢুকিয়ে ফেলা হয়েছে, খন্দকের ময়দানে পরিখা খনন করতে গিয়ে আমার নবীজির কোমর হারিয়ে গেছে, আমার নবীজি কোমর সোজা করে মৃত্যুর দিন পর্যন্ত তার কোমর সোজা করে তিনি দাঁড়াতে পারেন নাই, ওহুদে দাঁত ভাঙল কোমরে, কে বলে খন্দকে কোমর চলে গেল, এগুলোর নাম হলো জিহাদ, এগুলোর নাম কি বলেন? জিহাদ। এমনি এমনি ইসলাম আসে নাই। আমার নবীজি দীন প্রতিষ্ঠার মিশন শুরু করেছেন মক্কা থেকে, হকের দাওয়াত তিনি যখন দেওয়া শুরু করলেন, তার দাওয়াতের মূল যে বক্তব্য, মূল যে কথা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রসুল। এই কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, আমার নবীজির জীবনে প্রথম বাধা আসছে সমাজ থেকে না পরিবার থেকে? বলেন, কিসের থেকে আসছে? পরিবার থেকে আসছে। পারিবারিক জীবনের বাধাটা সবার আগে তার চলে আসলো, আপন চাচা আবুল আহাব তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজ বপন করতে লাগলো, রসুলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে লাগলো, রসুলকে গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো, সমস্ত সম্পর্ক কাট করে দিতে নিল, সমস্ত সম্পর্ক কাট করে ফেললো। কিন্তু আল্লাহ তাআলা তার রসুলকে সান্ত্বনা দিয়ে বলছেন, রসুল আবুল আহাব আপনাকে গালি দিচ্ছে, আমি নিজে আবুল আহাবকে গালি দিলাম, জোরে করে আল্লাহু আকবার। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবুল আহাবের দুটা হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, তার বউ শুদ্ধ ধ্বংস হয়ে যাক, এটা কার গালি বলেন? আসতে বলবেন না, কে গালি দিয়েছেন? আল্লাহ গালি দিয়েছেন। কেন? এই আবুল আহাব নবীর আপন চাচা হওয়ার পর রসুলকে সে গালি দিয়েছে। আজকের সমাজেও যারা
রাসূল কিনে বাজে কথা বলবে, আল্লাহ কিনে বাজে উক্তি করবে, কোরআন কিনে যারা বাজে কথা বলবে, ইসলাম কিনে যারা বাজে কথা বলবে। যে আবু লাহাব রাসূলকে গালি দেবার কারণে আবু লাহাবকে আল্লাহ নিজে গালি দিয়েছেন, সে রাসূলকে যদি কোনো মুসলমানের সামনে যদি কেউ গালি দেয়, মুসলমান কখনো বসে থাকতে পারে না। বসে থাকতে পারে না, পারে না। আমার দেশে রাসূলকে গালি দেওয়া রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। একটা ব্লগার, একটা গোষ্ঠী আছে, তারা ইসলাম নিয়ে, ইসলামের হুকুম বিধিবিধানকে নিয়ে পর্দাকে নিয়ে বলে, পর্দা নাকি এটা নাকি নারী অধিকারের জন্য সম্পূর্ণ একটা অন্তরায় নাকি একটা হুকুম। পর্দা তারা নিজেরাও করতে চায় না, পর্দার বিরুদ্ধে আবার কথা বলে, তারা মেয়েদেরকে দেখতে চায় উলঙ্গ দেখতে চায়। বোরকা নাকি জঙ্গিবাদের পোশাক, জঙ্গিদের পোশাক, এই সমস্ত কথা তারাই বলে যাদের জন্ম হলো অবৈধ হতে পারে। জারস ছাড়া এই সমস্ত কথা কখনো মুখ থেকে বের হওয়ার কথা নয়। পর্দা হচ্ছে নারীর সোশ্যাল সিকিউরিটি, নারীর সম্মান সম্ভ্রম রক্ষার এক বিশাল মাধ্যম। এই সমস্ত বাজে উক্তি করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলোর বিরুদ্ধে কথা বলাও একটা জিহাদ, এগুলোর বিরুদ্ধে কথা বলাও কি জিহাদ। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, তাহলে রাসূল 23 বছরের জিন্দেগিতে 13 বছর মার খেলেন কোথায়, আর 10 বছর কি মার খেয়েছেন না মার দিয়েছেন? শুধু কি আমরা মার খাবো? শুধু কি মার খাবো? মার খাওয়া সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। আমাকে মারতে আসবে, আমি চুপ করে থাকবো না, আমার এটা দায়িত্ব নয়, আমাকেও মোকাবেলা করতে হবে। আমার নবীজি হাতে অস্ত্র তুলে নিয়েছেন, বর্শা তুলে নিয়েছেন, লৌহ বর্ম, মাথায় হেলমেট, বর্ষা, অশ্বারোহী, ঘোড়ার পিঠে চড়ে বাতিলদের মোকাবেলা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তসবিহ হাতে নেবেন, আপনি জিকির আজকারের সলোনা রাখবেন, আবার সুদের অঙ্কও কষবেন। সুদের অঙ্ক কষা মুসল্লি আমার দেশেও কিছু আছে না নাই? হজে যাওয়ার আগ দিয়ে সুদের টাকা নিয়ে হজে যায় না, হজে যাওয়ার সময় বাবার জমি কিছু বিক্রি করে বলে, ভাই আমি জানি আমার সকল কামাই অবৈধ, এই জন্য বাবার সম্পত্তি বিক্রি করে হজে যাচ্ছে, কি চালাক দেখেন। ও ভাবতেছে আল্লাহ বোঝে না, আল্লাহরে ঠকাতে চায়। এরকম মোনাফেক মার্কা লোক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সুদ তো এলাকায় নাই, এই সময় কেউ উঠেন না, উঠলে ভাব ওঠেই সুদ খায়, বসেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজে ছিল সবচাইতে রেগুলার একটা, রেগুলার তিনটা কাজ, একটা ছিল সুদের কারবার, আরেকটা হচ্ছে মদের কারবার, আরেকটা হলো জেনার কারবার। এই তিনটার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ নবীজির দাওয়াতি মিশন 40 বছর যখন পূর্ণ হলো, নবীজি এই দাওয়াতি মিশন শুরু করে দিলেন, নবুয়তের দায়িত্ব পালন শুরু করে দিলেন। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়েছে, তার আগে তো বিশাল একটা টাইম চলে গেছে। নবীজি বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা, এর মধ্যে নবুয়ত পেতে গেছে 40 বছর, 15 বছর বয়সে যৌবন পেয়েছেন। 15 বছর থেকে 40, এই মোটামুটি 25 বছর বসে থাকেন নাই, একটাবারের জন্য তিনি বসে থাকেন নাই, সারাক্ষণ তিনি ফিকির করেছেন সমাজকে কেমন করে ভালো করা যায়। যে সমাজের মানুষ এত নোংরা ছিল, কাবা শরীফকে সামনে রেখে কাবার চতুর্পাশে তারা উলঙ্গ হয়ে তারা তোয়াফ করতো, যেরকম নাউজবিল্লাহ। মদের বোতল তাদের কাছে পানির চাইতে বেশি থাকতো, এমনকি নিজের বাবার স্ত্রী অর্থাৎ সব মাকে পর্যন্ত তারা বিয়ে করে ফেলত, এত নোংরা যে সমাজের মানুষগুলো ছিল। রাসূল তাদেরকে ভালো করার জন্য যে চেষ্টা করেন নাই তা নয়, 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন। নবুয়ত পর্যন্ত হেলফুল ফুজুল নামক সংগঠনও তিনি তৈরি করেছিলেন,
সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য পারেন নাই। কেন পারেন নাই? এই জন্য পারেন নাই, তার চেষ্টাটা ছিল ঠিকই, কিন্তু তার সমাজকে সংশোধন করার জন্য সংবিধানটা ছিল না, কোন শক্তিশালী কোনো বিধান ছিল না, শক্তিশালী কোনো মজবুত কোনো সংবিধান ছিল না, কোনো মাধ্যম ছিল না, কোনো কিতাব ছিল না। রসুল চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন, অর্থাৎ রসুল সেই সময় সফল হয়েছেন যখন তার কাছে কোরআনটা এসেছে। কোরআন এসেছে, রসুল সফল হয়েছেন, কোরআন আসে নাই, রসুল সফল হতে পারেন নাই। যে বিশ্বনবী যার মুখ থেকে জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, যার জীবনের চুল পরিমাণ কোনো গুনাহ হয় নাই, যার তার আমানতের কোনো খেয়ানত হয় নাই, বিশ্বমানের চরিত্র যার, সেই লোকের দ্বারা যদি কোরআন ছাড়া যদি 40 বছর পর্যন্ত চেষ্টা করেও যদি সমাজকে তিনি চেঞ্জ না করতে পারেন, আজকেও যারা সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজের সকল অন্যায়কে দূর করার জন্য যারা কোরআন ছাড়া যারা নেতৃত্ব দিতে চায়, সম্পূর্ণ ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছুই নয়, ঠিক কিনা? যারাই সমাজে কোরআন ছাড়া নেতৃত্ব দিতে চায় তারাই হচ্ছে ভণ্ড ভণ্ড প্রতারক। ওই সমস্ত বাতিল নেতৃত্ব আমরা মানি না। রাজি আছেন কারা? কারা হাত উঁচু করে দেখেন মুসলমান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমাদেরকে বলে হুজুর ওয়াজে উঠতেছেন যখন, ওয়াজে যখন আলোচনা করেন সে সময় মেহরবানি করে একটু মাদক নিয়ে কথা বলবেন, মাদক, মাদককে না বলুন, আমাদেরকে বলা হয়। আচ্ছা, আগে কি মানুষ মদ খায় না বিড়ি খায়? আগে কি খাওয়া শেখে? বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া কি? কেউ কিছু কয় না, সব সাপ বসে আছে, রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর ওয়াজে আসলে তো এইগুলো তো শোনা যাবে না, বিড়ি খাবো খাবো তো আপনি ওয়াজ করেন। গত রমজানে আমি মক্কায় 26 তারিখ দিবাগত রাত্রি সম্ভাব্য লাইলাতুল কাদার অধিকাংশ ইমাম যারা বলেছেন, তো আমি মসজিদে হারামে মাগরিবের নামাজ পড়লাম, ইফতার করে একটু বাইরে আসছি, বাইরে এসে একটা খাবার হোটেলের দিকে আমি চলে গেছি। ভিতরে ঢুকে দেখি কিছু বাংলাদেশি ভাইরা স্মোকিং করছে, একটু টানাটানি করতেছে। তো একজনকে ডাক দিয়ে, আমার চিনে তো অনেকে চিনে, বললাম ভাই কেমন আছেন? হুজুর ভালো। তো বললাম যে বিড়ি যে খাচ্ছেন, তো রোজা রাখছেন? রোজা তো বদভ্যাস তো ছাড়াইয়া দেয়, বদভ্যাস বর্জন করতে হবে রোজার মধ্য দিয়ে। হুজুর সারাদিন রোজা ঠিকই ছিলাম, কোনো সমস্যাই নাই, ইফতার করার পর মাথায় যেন কি চক্কর মারল, ব্রেনে কিছুই ঢোকে না। হুজুর টান মারছি, ব্রেন ফ্রেশ আছে? এরকম লোক আছে না? নাই। আচ্ছা, বিড়ি খাওয়া যাবে না, ইমানদার কোন নেশার দিকে যাবে না, সকল নেশা হারাম। সকল নেশা কি হারাম? আবার ফতুয়া দেয় আমাকে, বলে আমাকে একজন বলতে, হুজুর আমি নেশা করি কিন্তু আমার তো সেন্স ঠিক থাকে, আমার ব্রেন তো ঠিক থাকে, মাতাল হলে তো হারাম হবে, আমি তো মাতাল হই না। দেখছেন কি বুদ্ধি, দেখছেন যুক্তি, দেখছেন? যে জীবনে বিড়ি খায় নাই, প্রথমবার যদি সে বিড়ি টানে মাথা ঘুরবে না, পড়ে যেতে পারে না, পড়ে যেতে পারে। যে জীবনে জর্দা খায় নাই, সে যদি হালকা কিছু জর্দা যদি খায়, কি মাথা ঠিক থাকে? মাথা চক্কর মেরে পড়ে যাবে। তেমনি যে কোনো মাদক যদি কেউ প্রথমবার যদি এটাকে ট্রিট করে, সুস্থ হয়ে যায়, এরপরে ধীরে ধীরে যখন খেতে খেতে যখন মানে খোর খোর, বুঝলেন না, বিড়ি খোর, মদ খোর, জু কি গাঁজা খোর, হেরোইন খোর, বাবা খোর আছে না নাই, তখন
খাইতে খাইতে শেষ পর্যন্ত আবার ওই গাজাই কয়, আমি আর কত ডেঞ্জারাস, তুই আমার চেয়ে ডেঞ্জারাস, ওর কাছে কাবু হয়ে যায়। অনেকে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ, মানে উনি জায়েজের চেষ্টায় আছে, আছে না নাই? এই প্রশ্ন করা মানে কি, উনি চেষ্টা করতেছেন জায়েজ করা যায় কিনা। সকল নেশা হারাম, জর্দা বলেন আর সিগারেট বলেন আর নেশা বলেন, প্রথমে টানে এরপরে ঢালে। নেশা পৃথিবীর কোন পয়গাম্বর আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত কোন পয়গাম্বর কেউ হুক্কাও খায় নাই, কোনো টানাটানিও করে নাই, ঠিক কিনা? সকল নেশা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই সমস্ত ওয়াজ দিয়ে এই নেশা কখনো বন্ধ হবে না। নেশা বন্ধ করার জন্য, মাদককে বন্ধ করার জন্য অবশ্যই আইনের দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেশা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, নেশাকে হারাম করে দিয়েছেন, সকল নেশাকে হারাম করে দিয়েছেন। কে বলেন? আল্লাহ তাআলা নেশাকে হারাম করে দিয়েছেন। মদের ধারে পাশে যেও না, জুয়ার ধারে পাশে যেও না, সম্পূর্ণ এগুলো শয়তানের কাজ। এই সমস্ত কাজ থেকে নিজেকে তোমরা গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন মদের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, সুদের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, জেনার বিরুদ্ধে কথা বলতে লাগলেন, মদের দোকানদার তো খুশি হবে না, জেনার কারবারি তো খুশি হবে না, সুদের কারবারি তো খুশি হবে না, নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে গেল। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করা ষড়যন্ত্র পর্যন্ত করা হলো, সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারা শুরু হয়ে গেল। যেখানেই পাই সেখানেই মারে, যেখানে পাই সেখানেই অত্যাচার করে। এবার মক্কায় গিয়ে নতুন একটি জায়গা আমি সফর করতে গেছি, গাড়িতে চড়ে যাচ্ছিলাম, আমার এক বন্ধু দেখিয়ে দিলেন, বন্ধু শোনো এই যে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গার ঠিক মাঝখানে বেলালকে শুয়ে রাখতো তার মনি বোমাইয়া, মাঝখানে শোয়া রেখে, চিত করে শোয়া রেখে, বুকের উপরে বড় জনের পাথর চাপা দিয়ে রাখতো, বিশাল তাপমাত্রা, নিচের বালুটা দিয়ে তার পিঠটা ঝাঁঝরা হয়ে যেত, তার পিঠটা ঝলসে যেত, সারাটা দিন তাকে চিত করে পাথর চাপা দিয়ে রাখতো। আর বলতো, বেলাল ইসলাম ছাড়বে কিনা বল? বেলাল শুধু মুখ থেকে সেই সুরাটাই পড়তেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, যে সুরা পড়লে তিনবার গোটা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি এই সুরাটা পড়তেন। উমাইয়া বলে ফেলল, বেলাল আমার তো মান সম্মান সব চলে গেল, তুই ইসলামটা ছেড়ে দে। বেলাল বলছেন, না ইসলাম ধরেছি আমি ছাড়ার জন্য নয়, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর জান্নাতে চলে যাব, কিন্তু আমি ইসলাম ছাড়বো না, আল্লাহর দিন ছাড়বো না, আল্লাহর দিন থেকে একচুল পরিমাণ নড়বো না। সঙ্গে সঙ্গে অত্যাচারের মাত্রা বেড়ে যেত। কোন এক সময় উমাইয়া করলো কি, বুক থেকে পাথরটা সরায়া দিয়া রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুকের উপরে চড়ে বসে বাম হাত তার মুখের মেতের ভিতরে ঢুকে দিয়ে জিব্বাটা টান মেরে বাইরে বের করে এনেছে। এবার লক্ষ্য করে বলছে, বেলাল তোর জিব্বাই আজকে শেষ করে দেব। ডান হাতে বাবলা গাছের কাঁটা নিয়েছে, বাবলা গাছের কাঁটা জিহবার ভিতরে ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে জিহবা দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে, বেলাল তোর জিব্বা বন্ধ করে দিয়েছে, তুই আল্লাহর জিকিরটা করবি কেমনে, সূরা ইখলাসটা পড়বি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে, সাত আঙ্গুল উঁচু করে বলতে, সোমাইয়া রে তুই আমার জিব্বা অচল করলে হবে কি, আমি আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে রেখেছি। আমার ভাইরা, খাব্বাবকে মারা হচ্ছে এরকম করে, ইয়াসার পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার নবীজি মক্কার ১৩টা বছর শুধু মারি খেলেন,
মার খেতে খেতে রক্তাক্ত হয়ে গেছে সাহাবীরা। রসুল বলছেন ধৈর্য ধরো, বেলালকে মুক্ত করে আনার জন্য রসুল অস্থির হয়ে গেলেন। রসুল বলেন আবু বকর, আল্লাহ তোমাকে স্বর্ণ মুদ্রার মালিক বানিয়ে দিয়েছেন, প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। আবু বকর, আমি তোমাকে আজকে একটা প্রস্তাব দিচ্ছি, একটা অফার দিচ্ছি, আজকে তুমি যদি আমার বেলালকে আমার সামনে মুক্ত করে আনতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জন্য আটটা জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে দিবেন। সাইয়েদনা আবু বকর দূর মেরে চলে গেলেন লোভি উমাইয়ার সামনে, অনেকগুলো স্বর্ণ মুদ্রা তার মুখে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করানো হলো। গোলাম জাদা গোলাম বেলাল, বাপ ও গোলাম, ছেলে ও গোলাম, নবীর সামনে যখন হাজির করা হয়েছে, নবজি তার চক্ষু দিয়া তার মাথা থেকে পা পর্যন্ত বেলালকে দেখতেছেন, আর কেঁদে কেঁদে বলছেন বেলাল, তোমার দেহ থেকে যে রক্তটা জমিনে ঝরেছে দেখতে পাবে বেশিদিন সময় নাই, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। সেই বেলালকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, ওই মদিনার মসজিদ। এই তো কয়েকদিন আগে নামাজ পড়ে আসলাম, কিয়ামুল লাইল করে আসলাম, মাত্র দু রাকাত নামাজ, 12:40 থেকে কিয়ামুল লাইল শুরু হয়ে যায় রমজান মাসে। আমি সেই জায়গায়, নবী যে জায়গায় নামাজ পড়েছেন, ওই ইমামের পেছনে দু রাকাত নামাজ আমি পড়তে নিয়েছি, সুন্দর করে সূরা ইউসুফ পড়তেছিলেন। দেখলাম মাত্র দু রাকাত নামাজ ইমাম সাহেব পড়াচ্ছেন, দু রাকাত নামাজ পড়তে সময় লেগেছে 57 মিনিট। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের মসজিদ গুলোতে যদি ফজর নামাজ যদি একটু লম্বা হয়, মুসল্লিকে ইমামকে আলসা দেখি, অলস হুজুর রাখা যাবে না। নামাজ যে ইমামের যত লম্বা হবে সে ইমাম তত ভালো, ঠিক কিনা? যার নামাজ যত শর্ট হবে নামাজের গুরুত্ব তত কমে যাবে। নামাজের সময়টা লম্বা করা উচিত, কারণ নামাজের ভিতরে আমার সঙ্গে কথা বলেন কে? আল্লাহ তাআলা কথা বলেন। এত সুন্দর মসজিদ, সেই সুন্দর মসজিদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুয়াজ্জিন হলেন কে বলেন? বলেন কে? বেলাল। আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন, মার খেয়েছেন, মর্যাদা বেড়ে গেছে, ত্যাগ স্বীকার করেছেন, মর্যাদা বেড়ে গেছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জতটা বাড়ায় দিয়েছেন। এরকম করে 13 বছর ধরে সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, এমনকি আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে, দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু নবীজির দাওয়াতি কাজ তো আমার নবীজির জন্য ছিল নেশা, খুব তার ভিতরে নেশা কাজ করতো, আমি কেমন করে দাওয়াতি কাজটা করব? আমার নবীজি মক্কায় যখন দাওয়াতি কাজের পরিবেশ পেলেন না, আমার নবীজি একটা মুহূর্ত বসে থাকতে পারেন না, তিনি সম্পূর্ণ একাকী কাউকে না জানায়া তায়েফের দিকে চলে গেছেন। তায়েফের মানুষকে বুক ভরা শানে তিনি কালিমার দাওয়াত দিতে গেছেন, কারণ তায়েফটা তার জন্য বড় স্মৃতিময় ছিল। আমার নবীজি মায়ের দুধ খেতে পারেন নাই, যে মহিলার দুধটা পান করেছেন মা হালিমাতুস সাদিয়া, বনু সাদে তার বাড়ি ছিল, বনু সাদে যেতে তায়েফ হয়ে যাওয়া লাগতো, তায়েফ হয়ে মক্কা আসা লাগতো। আমার নবীজির কানেক্টিং এই তায়েফটা তার জন্য খুব চয়েস হয়ে গেল, আমি তায়েফবাসীকে কালিমার দাওয়াত দিতে যাব। তায়েফবাসীকে বুক ভরসা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন, কিন্তু আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুলের তোড়া পেয়েছেন না পাথর পেয়েছেন? রসুল কি সেখানে খাবার পেয়েছেন না পাথর পেয়েছেন? সম্মান পেয়েছেন না মার খেয়েছেন? আমার নবীজির দাওয়াত দিতে কেমন মার খেলেন ওই তায়েফের মাটিতে। আমার নবীজি কি এক মুহূর্তের ভিতরে মারতে মারতে চোকা চোকা পাথর দিয়ে মেরে মেরে রসুলকে জমিনে লুটিয়ে ফেলে দিল। রসুল মুক্ত করে জমিনে পড়ে গেলেন। নবীজির এত শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছিল যে আমার রসুলের চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নবীজির মাথার রক্তগুলো গুড়িয়ে গুড়িয়ে পার তলা পর্যন্ত চলে এসেছে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি বেহোশ হয়ে জমিনে পড়েছিলেন, কিছুক্ষণ পর হোঁশ ফেরেছে, হোঁশ ফিরেই দেখেন জুতাটা টান মেরে খোলা যায় না, বারবার টান মেরে খুলতে নিচ্ছেন। খোলার সময় জিবরীল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত কষ্ট দিল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে,
তাইবাসীকে শেষ করে দেব। রাসূল বলছেন, জিব্রাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না, অন্য কোন পয়গম্বরদের মতো আমি দোয়া করব না, তাইবাসীকে আমি কালিমার দাওয়াত দিতে এসেছিলাম, আমাকে তারা মেরেছেন না বুঝে, মেরেছেন না জেনে মেরেছে। তবে একটা কথা আমি বলতে চাই, আমি তাইবাসীর জন্য দোয়া করে যাচ্ছি, আমি তাইবাসীর জন্য বদদোয়া করব না। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে মনে মনে চিন্তা করলেন, কেমন করে যাওয়া যায়। পিছন দিকে তাকালেন, কেউ নাই। সেখান থেকে একটা দৌড় মারলেন, তিন দিন তিন রাত খান নাই আমার নবীজি। সামনে চলতে চলতে প্রচন্ড ক্ষুধা পেয়ে চার শরীরটা চলে না, সামনের দিকে তাকায় দেখেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে চিত হয়ে পড়ে গেলেন, নবীজি সেন্সলেস হয়ে গেলেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করছে, কে যেন এসে বাগানের মধ্যে ঢুকে পড়লো। কাছাকাছি এসে দেখে, এত সুন্দর চেয়ারের মানুষ তো জীবনে দেখি নাই, কিন্তু রক্তাক্ত দেহ তার, দয়া হলো মায়া হলো, থোকা থোকা আঙ্গুর হাতে পেড়ে নিয়া মোটে হাতে চিপে চিপে এক গ্লাস আঙ্গুরের রস সুন্দর করে প্রস্তুত করে সেই কেয়ারটেকার তত্ত্বাবধায়ক, ওই আঙ্গুর বাগানের যে মালি, সেই তত্ত্বাবধায়ক করলো কি, এক গ্লাস আঙ্গুরের রস আমার নবীকে লক্ষ্য করে সুন্দর করে দিয়ে বলছে, যুবক, এই আঙ্গুরের রসটা তুমি পান করো, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরেছে তুমি তো মরে যাবে। আমার রাসূল গ্লাসের আঙ্গুরটা দেখে আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি মেরে হাত জাগায় নিলেন, হাত জাগায় নিয়ে গ্লাস আঙ্গুর আঙ্গুরের রসটা তিনি গ্লাসে আঙ্গুরের রস আঙ্গুরের সেই গ্লাসটা তিনি নিয়ে নিলেন, রস মিশ্রিত গ্লাসটা গ্লাসটা নিয়ে নিলেন, রস ভর্তি সে আঙ্গুরটা নিয়ে গ্লাসটা নিয়ে আমার নবীজি বিসমিল্লাহ বলে তিনি তিন চোখে পান করলেন। মুস্কি একটা হাসি মেরে জীবনের শক্তি ফিরে পেয়েছেন। ওই যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক, তোমার নাম তাদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে বলতেছে, আমার নামটা সে, এই লোকটা বলল কেমনে, আমাকে তো কোনোদিন দেখে নাই, চেনে নাই, আমাকে জানে না আমার নামটা কেমন করে বলল। কিছুক্ষণ পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, নাদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। আরো আশ্চর্য হয়ে গেছেন। এবার রাসূল বলছেন, যুবক, তুমি আশ্চর্য হচ্ছ মনে হয়, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যুবক আদ্দাস বলতেছে, আমার নাম আদ্দাস, গ্রামের বাড়ি নিনুয়া, আমার গ্রামে ইউনূসের জন্ম। এত তথ্যগুলো আপনাকে কে বলে দিল? আমার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাস সেই সময় খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় নবীর দুই পায়ের দিকে মস্তকটা নিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল কি কখনো কোনো বান্দার সেজদা নিয়েছেন নাকি? আসতে বলবেন না, সেজদা নিয়েছেন নাকি? আশেপাশের যে সমস্ত মাজার গুলো আছে আমার দেশে একটু খেয়াল করে দেখবেন, মাজারে সেজদা আছে না নাই, ভণ্ডদের দরবারে সেজদা আছে না নাই, এগুলো কি হালাল না হারাম, হালাল না হারাম? এই সমস্ত কাজ করবে যারা, এই সমস্ত সেজদা নেবে যারা, উভয় জাহান্নামী, ঠিক কিনা বলেন? উভয় কি জাহান্নামী। কোনো কবরে সেজদা দেওয়া যাবে না, কোনো ব্যক্তির পায়ে সেজদা দেওয়া যাবে না। আমার নবীজি বললেন, আদ্দাস, শক্ত করে হাত দুইটা ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, আদ্দাস, তুমিও বান্দা আমিও বান্দা, শুধু তফাৎটা হলো আমি আল্লাহর নবী, তুমি আল্লাহর নবী নও, তোমারও দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, এই মস্তক আল্লাহ ছাড়া কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই কথা বলে বুকের সঙ্গে বুক লাগায় নিয়েছেন। ইতিমধ্যে আদ্দাস বলতেছে, আমার মন বলছে আমি আপনি মক্কার সেই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেললো, রাসূল বললেন, তুমি আমাকে চিনতে পেরেছো? আদ্দাস হাতটা বাড়ায় দিয়ে কালিমা পরে বলতেছে, আমার নবী যেরকম করে মার খেয়ে খেয়ে 13 বছর ধরে ধৈর্যের পিরামিড হয়ে সবার দ্বারে দ্বারে কালিমার দাওয়াত গুলো দিয়েছেন। 13 বছর পর্যন্ত মক্কায় রাসূল থাকলেন, শেষ পর্যন্ত টিকতে পর্যন্ত পারলেন না, সাহাবায়ে কেরাম পর্যন্ত হিজরত করতে বাধ্য হলেন, রাসূল টিকতে পারলেন না, সাহাবায়ে কেরামকে কিছু আবেশ নিয়ে পাঠায় দিলেন। আমার নবীজি কোন এক রাতের আধারে ওই মক্কা ছেড়ে চলে যেতে চলে গেলেন,
একদিকে আল্লাহর অর্ডার, আরেকদিকে কাফির মুশরিকদের অত্যাচার হত্যার হুমকি, যে কোনো মুহূর্তে মেরে ফেলা হবে। এই 13 বছর তিনি ভিত্তি গড়ে তুললেন, ব্যক্তি গঠন করলেন, ব্যক্তি একটা গোষ্ঠীকে তিনি তৈরি করে ফেললেন, মুহাজিদদেরকে তৈরি করে ফেললেন, সাহাবায়ে কেরামকে তৈরি করে ফেললেন। এরপরে মদিনার দিকে যখন রওনা করলেন, মদিনার মানুষগুলো রসুলকে ধাক্কা মেরেছে না, গ্রহণ করেছে, গ্রহণ করে নিয়েছে, রসুলকে রিসিভ করে নিয়েছে। মদিনায় তিনি একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন, সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র তিনি গড়ে তুললেন। 1 বছরে যেতে না যেতেই মক্কার কুরাইশরা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমরা মদিনায় গিয়ে আক্রমণ করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, তাকে বাঁচাবো না, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই সিদ্ধান্ত নিয়ে রমজান মাসে প্রথমবার যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায়, ওই মক্কার কুরাইশরা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে তারা মদিনার দিকে রওনা দিয়েছে। মদিনার অদূরে 80 মাইল দূরে বদর প্রান্তর পর্যন্ত চলে গেছে। আমার নবজির সাহাবায়ে কেরামকে নিয়ে রোজা রেখেছেন 16টা। 17তম রমজানের দিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, কারা কারা যাবে? সামনে দাঁড়িয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, শুধু অর্ডার দিবেন, সব প্রস্তুত নিয়ে আছে, আমরা যুদ্ধে শামিল হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি রোজা ভাঙবো না, রোজা রাখাও ফরজ, জিহাদ করাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের জন্য কেতালকে, তোমাদের জন্য সংগ্রামকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামের আয়াত মুখস্থ আজকে মুসলমানের, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতালের আয়াতটা আজকে মুসলমানের মুখস্থ নাই, ঠিক কি না? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করার মতো জিহাদটা করো, সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো, অন্যের বিরুদ্ধে মোকাবেলা করো। যে দেশের মানুষ অন্যায় থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দেশকে জালিমদের কবল থেকে বাঁচানোর জন্য লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে যদি দেশ স্বাধীন করতে পারে, সেই দেশের মুসলমানের দায়িত্ব আরেকটা হলো, যতক্ষণ না পর্যন্ত জমিন আল্লাহর দিন নায়েম কায়েম না হবে, জানমাল দিয়ে অবশ্যই চেষ্টা করার দরকার আছে না নাই, সংগ্রাম করার দরকার আছে না নাই। দেশ স্বাধীনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাত আমি এমনি দেব না, আমি তোকে জান্নাত দেব, আমি দুটো জিনিস নেব, জান নেব আর কি নেব। জান কেমনে দিবেন? ট্রাকের তলে, বাসের তলে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন মদিনায় পাঠানোর অর্ডার, মদিনায় যাওয়ার অর্ডার দিয়ে দিলেন, 13 বছর সাহাবায়ে কেরাম ঈমানটাকে লালন করলেন, পরীক্ষায় তারা পাশ করলেন, শিব আবু তালিবের 3.5 বছরের জেল পর্যন্ত কাটলেন, সব নির্যাতন নিপীড়ন সহ্য করলেন সাহাবীরা। ইতিমধ্যে অর্ডার হয়ে গেল, তিনি মদিনার দিকে চলে গেলেন, 1 বছরে যেতে না যদি যুদ্ধের ডাক চলে এলো। বদর প্রান্তরে যখন রসুল রওনা দিবেন, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আমার রসুল বলছেন, কে কে আসো যুদ্ধে যাবে? তোমরা সবাই রাজি হয়ে গেছেন, কিন্তু ঘোড়া নাই, তরবারি নাই, সাহাবিদের খাবারের বন্দোবস্ত নাই। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, সবাই মিলে তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো, কিন্তু সৈন্য সংখ্যা খুব কম হয়ে গেছে। আমার রসুল যখন সৈন্যদেরকে যখন তিনি আহ্বান করছেন কে কে যুদ্ধে যাবে, হঠাৎ করে দেখা গেল মদিনার আফরার দুটো ছেলে মাজ মুআজ ছোট্ট বাচ্চা দুইটা নবীর সামনে দাঁড়িয়ে গেছে। রাসূল বললেন, ও ছোট্ট দুইটা বাচ্চা, তোমরা আমার সামনে দাঁড়িয়ে কি বলতে চাও বলো? বড়জন বলে, হুজুর, শুনলাম যোদ্ধার সংখ্যা নাকি কম, আমাদেরকে অর্ডার দেন, আমরা যুদ্ধে চলে যাব। রাসূল বললেন, না রে না, যেতে দাও, যেতে দেওয়া যাবে না, কারণ তোমাদের ফিটনেস নাই,
তরবারি ধরার মতো বাহুবল নাই, তোমাদেরকে পারমিশন দিতে পারবো না। এই কথা শোনা মাত্রই বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে অনুমতি দেন, আমি ওর চাইতে লম্বা আছি, আমার গায়ে একটু শক্তি বেশি। ছোট জন বলে, হুজুর ও এমনি এমনি কথা বলো, আমি ওর চাইতে খাটো হতে পারি কিন্তু শক্তি আমার গায়ে বেশি, আমিও যুদ্ধে যাবো। রসুল বলেন, ঠিক আছে শক্তি কার বেশি একটু দেখি তো কি, দুজন মারামারি লেগে দাও। দুজন কুস্তি লেগে গেছে, বড়জন ছোট জনকে নিচে ফেলে দিয়েছে, ছোট জন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই রে তুমি একা একা যুদ্ধে যাবে কিন্তু আমরা তো একা একা কখনো থাকি নাই, আমরা দুজন মিলিয়ে খেলাধুলা করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, সব আবার একসঙ্গে করলাম, আজকে তুমি আমাকে ছেড়ে একা যুদ্ধে যাবে কেমন হয়, তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, তোমার বুকুর উপর উঠে একটা বারের জন্য বসে বোন রসুলকে বুঝাই শক্তি আমারও আছে। এই কথা বলে বড় ভাইকে নিচে ফেলে দিয়ে বুকের উপরে বসে গেছে। আমার নবজি মুসকে মুসকে হাসেন আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। ছোট্ট দুইটা বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ এই ছোট্ট মদিনার বাচ্চা দুইটার গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তিটা আছে, এই দুজনকে আমি রসুল তাদেরকে যুদ্ধের অর্ডার দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, জিহাদের অর্ডার দিয়ে দিলাম। এই ছোট্ট দুইটা বাচ্চা অর্ডার পেয়ে গেলেন, ওই 313 জনের ভিতরে এই দুই ছোট্ট দুইটা বাচ্চা অংশগ্রহণ করেছেন, বদর প্রান্তরে চলে গেছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়া জাতাবাকুম মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম। এই ছোট্ট দুইটা বাচ্চা ওই বদর প্রান্তরে 80 মাইল দূরে মদিনা থেকে 80 মাইল দূরে গিয়া প্রথম কাতার সাহাবিদের কাতারে ওই ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গিয়ে এক সাহাবিকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেলটা কই? কে 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 আবু জেহেলটা কই? সঙ্গে সঙ্গে সাহাবি আশ্চর্য হয়ে বলতেছে, ছোট্ট দুইটা বাচ্চা তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? এই ছোট্ট দুইটা বাচ্চা একসঙ্গে বলতেছে, চাচা আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই আবু জেহেল, কারণ আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে, খুব নাকি জুলুম করেছে, এই জন্য আমরা আবু জেহেলকে মারতে চাই, একটু দেখায় দাও তো। যখন বলে ফেলল সেই সময় সেই সাহাবি বলতেছে, নৌকুচু করে ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে, ওটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের লিডার, বলতে দেরি হয়েছে কিন্তু যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা দৌড় মেরে গিয়ে তাদের মধ্যে ঢুকে গেছে। তারা টের পায় নাই, কারণ বগলের নিচে তারা পড়ে আছে, কোন গ্রুপ তারা টের পায় নাই, কোন গ্রুপের লোক তারা টের পায় নাই। আবু জেহেল ঘোড়ার পিঠে দুই পা ছেড়ে দিয়ে দাঁড়া, দুই পা ছেড়ে দিয়ে বসে আছে, দুই পাশে দুই সাহাবি, দুই ছোট্ট দুইটা বাচ্চা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। পজিশন ঠিক করে নিয়া সজোরে দুইজন ভাই একসঙ্গে আল্লাহু আকবার বলে দুই পায়ে মেরে দিয়েছে তরবারের আঘাত। ওই যে ধরাশয়ী হয়ে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফলাফল কি হলো? আবু জেহেল মারাত্মক জখম হয়ে জমিনে পড়ে থাকলো, কিন্তু বড় ভাই মাসকে অ্যাটাক করে ফেলেছে চতুর দিক থেকে কাফের মোশরিকরা। একজন এসে তার ডান হাতে মেরে দিয়েছে, ঝনঝন করে তার ডান হাত থেকে তরবারি পড়ে গেল, কিন্তু এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, ঝুলন্ত হাত। তরবারি ধরবেন কেমনে দৌড় মেরে গিয়া বাম মাথা ওই তরবারি তুলে নিয়েছেন, যুদ্ধ চালাচ্ছেন, কিন্তু ডান হাতের ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলে থাকে হাতটা বাম হাতে এসে ডিস্টার্ব হচ্ছে, ধাক্কা খাচ্ছে। এই ডিস্টার্ব হচ্ছে মনে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও মেরে দিয়েছে তরবারির আঘাত কাফের মুশরিকরা, বাম হাতটাও ছিটকে পড়ে গেল, তরবারি ঝনঝন করে পড়ে গেছে, সামনে তিমেরের মতো দাঁড়ায় আছে। এই বড় ভাই যখন সামনে তিমেরের মতো দাঁড়ায় আছে, পিছন দিক থেকে তরবারি একটা আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা দুনিয়াবাসীকে বুঝায় দিচ্ছে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করে চেষ্টা করে জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে হয়। যেরকম সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, ইসলাম এমনি এমনি আসে নাই, দিন আপনি আপনি এমনি এমনি কায়েম হয় নাই, অনেক ত্যাগ কোরবানির মধ্য দিয়ে ইসলাম এসেছে। নামাজ পড়লাম, তসবিহ জপলাম, টাকা আছে হজ করলাম, একটু দান সদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, এই জন্য এর মধ্য দিয়ে আমি জান্নাত পাবো? না না, জান্নাত পেতে হলে সর্বজায়গায় সারেন্ডার করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, সময় খুবই অল্প, শেষের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের এই শেষ আয়াত আমি যেটা তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রাব্বুল আলামিন এখানে চারটা কাজের জন্য অর্ডার দিয়েছেন। একটা কাজ এতক্ষণ ধরে বললাম, একটা হলো জিহাদ করো কার পথে, আসতে বলবেন না কার পথে। জিহাদ মানে হলো সমস্ত কাজে, সমস্ত কাজে আমরা যখন অংশগ্রহণ করব কার হুকুম মেনে চলবো? আল্লাহর হুকুমটা মেনে চলবো। আর প্রকৃত জিহাদের চূড়ান্ত রূপ হলো এই দুনিয়াতে যত দিন আছে সমস্ত দিনকে পরাজিত করে কার দিনকে বিজয়ী করা, এই সংগ্রাম করার নামও জিহাদ, এই সংগ্রাম করার নামও জিহাদ। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো আমাদের রসুলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, রসুলকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন? এক কথায় জবাব হলো আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান সত্তা যিনি তার রসূলকে দীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন, এই দীন হকটাকে আল্লাহর দীনকে সকল দীনের উপরে যেন বিজয়ী করতে পারেন। দুনিয়ার সকল সুদ, জেনা, মদ, রাজানি, সন্ত্রাসী, চোরা কারবারি, ডাকাতি, সমস্ত সামাজিক কাজ, সমস্ত হারাম কাজগুলোকে সমাজ থেকে উৎখাত করে, সমস্ত দুনিয়াবি সমস্ত আইন কানুনকে উৎখাত করে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই। সংগ্রাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মিষ্টি খাওয়া সুন্নাত মানো, তুমি মিসওয়াক করা সুন্নাত মানো, তুমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমানোর সুন্নাত এটা মানো, কিন্তু রাসূল যে দিন কায়েমের জন্য দাঁত ভাঙিয়েছেন এটা সুন্নাত কেন মানো না? কেন মানো না? আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে এসে বলছেন না, বলছেন ফাকিমুস সালাহ, এরপরে তোমরা কি করবে? নামাজ কায়েমের সংগ্রাম করবে। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? হ্যাঁ হুজুর, অন্তত শুক্রবার তো পড়ি। এরকম পাবলিক আমার দেশে কম না বেশি? আসতে পারবে না কম না বেশি?